সুপাকের দামান দরার তৌফিক দান করেছেন, শাহিনশাহ শ্রীকোটের দরবারের মুরিদ হওয়ার তৌফিক দান করেছেন, গোলামি করার তৌফিক দান করেছেন। শেরব্বুল আলমিনের দরবারে, মহান মুনিবের দরবারে শুকর গুজার করে সবাই সমবেত কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি অনাকাঙ্ক্ষিতভাবে আপনাদের সকলের কাছ থেকে যে এই ভালোবাসাটুকু পাব, এটা কোশ্চেন কালেও আমি কল্পনা করিনি। আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে আমি শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না যে এই বৎসর আপনারা মহাব্বত এত বেশি প্রকাশ করেছেন, যেটার শুক্রিয়া আদায়ার্থে আমি আমার কোনো ভাষা নাই যে কোন ভাষা দিয়ে বললে মানে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করা হবে। শুধু এটুকু বলছি, আপনাদের এই মহাব্বতকে আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল আর মঞ্জুর করুন। কারণ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, ভালোবাসা মহাব্বত প্রেম এটাও আল্লাহর জন্য, এবং কাউকে ঘৃণা করা এটাও আল্লাহর জন্য, দুটাই আল্লাহর জন্য। আমি এটা বিশ্বাস করি যে আপনারা আমাকে ভালোবেসেছেন, আমাকে মহাব্বত করেছেন আল্লাহ এবং রাসূলের খাতিরে। একটা কথা আছে, তেরি নাত পড়তে পড়তে সাল্লাল্লাহ, তেরি নাত পড়তে পড়তে মেরি বাত বন গই হ্যায়, তেরে জিকির করতে করতে আকা, তেরে জিকির করতে করতে ইয়ে মকাম আ গই হ্যায়, তেরি নাত পড়তে পড়তে। শুধু এটুকু জানি, যার সম্মান আল্লাহ পাক রব্বুল ইজ্জত বাড়িয়েছেন, যার জিকির কোরআনে পাকে রয়েছে, যার তারিফ স্বয়ং লামকানের খোদা করেন, ওয়ারাফায়না লাকা জিকরাক বলেছেন, সে হাবিবের তস্করা করলে, সে হাবিবের জিকির করলে, সে হাবিবের গুণগান করলে, ওই ব্যক্তির সম্মান যে গুণগান করছে, যে তারিফ করছে, তার সম্মানটুকু আল্লাহ পাক বাড়িয়ে দেন। আজান দিচ্ছি, আমরা আজানটুকু শুনবো এবং এর জবাব ইনশাআল্লাহ আজানের সাথে সাথে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি গুনাহগার, আমি তো নালায়েক, যার অস্তিত্ব ছিল না, যেখানে আমার নিজের কোনো অস্তিত্ব ছিল না, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতার মাধ্যমে আমাকে অস্তিত্ব দান করেছেন, দুনিয়ায় পাঠিয়েছেন। দুনিয়ায় আসাতে হয়তো আমার প্রাণ প্রিয় প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা, এই মাদ্রাসার সাথে লাগার কারণে আওলাদে পাকের হাত মুবারক সেই ছোটোবেলা থেকে আমার মাতার উপরে থাকার কারণে হয়তো চতুর্দিক থেকে প্রায় জায়গায় প্রত্যেকটি স্থানে আমাকে আশেক রসুলরা মহব্বত করে থাকেন, ভালোবেসে থাকেন। আমার নিজস্ব কোনো অকাত নাই, আমার কোনো অকাত নাই যে আমি একথা কখনো বলতে পারবো না যে আমার মাঝে এই গুণটা আছে, আমার মাঝে এই গুণটা আছে, আমি একথা কখনো বলতে পারবো না, কারণ মেরা কই অকাধি নেই। শুধু এটুকু জানি যে আমি আওলাদে পাকের গোলামি করছি। আপনাদের কাছ থেকে শুধু এই দোয়াটুকু চাই যেন আওলাদে পাকের গোলামি করতে করতে আমার নিঃশ্বাসটা যেন ত্যাগ হয়, সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ যেন হতে পারি, সুন্নিয়তের খাতিরে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি স্থানে সুন্নিয়তের পতাকাকে যেন উদয়ন করে আসতে পারি, সেটা বাংলাদেশে হোক, দেশের বাইরে হোক, যেখানে আমি যাই না কেন, প্রত্যেকটি স্থানে যেন সুন্নিয়তের কথা বলে আসতে পারি, কালামাতুল হক যেন আমার মুখ দিয়ে বের হয়, আল্লাহ পাক যেন আমাকে সেই তৌফিক দান করেন, ওই দোয়াটুকু আমার জন্য করুন। আমিন। কারণ গোলামে মুস্তাফা হতে পারলে, রসুলের গোলামি করতে পারলে, সেই বান্দার জন্য, সেই উম্মতের জন্য দুনিয়া এবং আখেরাতে কল্যাণ রয়েছে। কারণ রসুল পাকের গোলামি ছাড়া, রসুল পাকের তারিফ ছাড়া, গোলামি ছাড়া অন্য কোনো আমল আমি জানি না আল্লাহর দরবারে আল্লাহ সরাসরি কবুল করেন কিনা। কারণ নামাজ পড়ছেন, ওই নামাজের ভিতরে যতটুকু একাগ্র চিত্তে নামাজ আদায় করতে হবে, আমি ততটুকু করতে পারছি কিনা এটা সন্দেহ থেকে যায়।
নিয়ত যখন করেছি তাকবীর তাহরিমা যখন বেঁধেছি সাথে সাথে দুনিয়াবে অনেকগুলো খেয়াল আমাদের অন্তরে চলে আসে, আবার সেখান থেকে ডাইভার্ট করে আমাকে আবার নামাজের দিকে আসতে হয়। আবার অনেকে নামাজ পড়ে নিজেকে নামাজি বলার জন্য, অনেকে রোজা রাখে নিজেকে রোজাদার বলার জন্য, অনেকেই সদকা করে নিজেকে বড় লোক বলার জন্য, মানে বড় দানবীর এই কথাটি বলার জন্য। এক কথায় নামাজ, রোজা, হজ, জাকাত, যারা হজ করছে অনেকে বলে আমার নাম আলহাজ লিখতে হবে, ইনভাইট করতে গেলে ইনভিটেশন কার্ড যখন দিতে যান তাকে বলে আমার নাম লিখছিস নি ভালো মতো, আলহাজ লিখতে হবে, হাজি লিখতে হবে, হাজি সাহেব লিখতে হবে। সুতরাং বোঝা গেল কেউ হজ করতে 4-5 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে যায় শুধু নামের আগে আলহাজ লেখার জন্য। এখন ওই রকম হজ আল্লাহ দরবার কি কবুল হচ্ছে না? তা আমি বলতে চাচ্ছিলাম সবগুলো ইবাদত, বাট ওই ইবাদতগুলোর মধ্যে একদম 100% আপনাকে আল্লাহ এবং রসুলের জন্য হয়ে ওয়াকফ করতে হবে। কিন্তু শয়তানের ধোকা ওই ইবাদতগুলোর মধ্যে বেশি আসে, যেমন নামাজ পড়তে গেলে শয়তানের ধোকা, রোজা রাখতে গেলে সেখানে শয়তানের ধোকা, হজ করতে গেলে শয়তানের ধোকা, নফল ইবাদত করতে গেলে সেখানে ধোকা। কিন্তু এমন একটি ইবাদত যে ইবাদতের কথা আল্লাহ কোরআনে পাকে বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এমন একটি ইবাদতের কথা বলেছেন, এমন একটি জিকিরের কথা বলেছেন, এমন একটি দরুদে পাক আদায়ের কথা বলেছেন, যে দরুদ পাক আসলে যদি কোনো আশিক রসুল আদায় করে দুনিয়াবি খেয়াল খোদা কি কসম তার আসতে পারে না। যখন সে কোরআনে পাকের তেলাওয়াত করে নবীর মোহাব্বত নিয়ে, যখন সে নাতে মুস্তাফার তেলাওয়াত করে, যখন সে নাতে পাক যখন আদায় করে আল্লাহর মকবুল বলিতে সানা মানাকিব মারসিয়া যখন সে পড়ে, তার অন্তরের মধ্যে দুনিয়াবি কোনো খেয়াল থাকে না, সে একাগ্র চিত্তে অন্তর থেকে রসুল পাকের তারিফ করতে থাকে। এই জিকির গুলো, এই তারিফ গুলো, এই প্রশংসা গুলো, কারণ এগুলো করলে দুনিয়া বিমুখ হয়ে যায় মানুষ, দুনিয়া থেকে বিমুখ হয়ে শুধুমাত্র আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য তারা যখন এগুলো পরিবেশন করতে থাকে, সাথে সাথে আল্লাহ পাক ওই দুরুদ গুলো, ওই জিকির গুলো, তসবি গুলো আল্লাহর দরবারে কোনো কারণ ছাড়াই কবুল করে থাকে। এই জন্য শুধু এইটুকু দোয়া করবেন যেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই নাত খানির মাধ্যমে, সুন্নিয়তের খিদমতের মাধ্যমে মানুষকে যেন অন্তরাত্মার খোরাকটুকু দিতে পারে। শুধু এইটুকু দোয়া করবেন আল্লাহ পাক আমার এই জবানটা যেন লাহনা দাউতে পরিণত করে, এই জবান দিয়ে যেন মানুষের হৃদয়ে পটে রসুল পাকের মোহাব্বতটা যেন আমি প্রবেশ করাইতে পারি। শুধু এইটুকু দোয়া করবেন। আপনারা শুনে হয়তো খুশি হবেন, আজ আমার জন্য সবচেয়ে বড় স্পেশাল একটি দিন, দিনে পরিণত হয়েছে। এক কথায় দিন ছিল না কিন্তু দিন আলহামদুলিল্লাহ পরিণত হয়েছে কয়েকটি কারণে। কয়েকটি কারণের মধ্যে একটি কারণ হলো আজকে আমি যখন জুমার নামাজ পড়াইতে যাই তখন 11টায় একজন সনাতন ধর্মী মানে হিন্দু ধর্মের মানুষ, তার নাম এই সুমন অধিকার নাকি একটা নাম, শ্রী সুমন অধিকার, সে স্বেচ্ছায় নিজের ইচ্ছায় এসে বলছেন হুজুর আমাকে যদি আপনি মুসলমান করাইতেন। আমি আসলে এটা সম্পূর্ণ অবাক হয়ে গিয়েছি, তাকে জিজ্ঞেস করলাম আপনি হুট করে আসলেন ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছেন, আপনি কি আসলে স্বেচ্ছায় এসেছেন নাকি কেউ আপনাকে ফোর্স করেছে আসার জন্য, নাকি কেউ আপনাকে বাধ্য করেছে আসার জন্য? যখন এই কথাগুলো বলছিলাম বলে হুজুর আমি আপনার অত্র এলাকার থেকে একটু দূরে থাকি, অত্র এলাকা থেকে দূরে থাকি, আমার আমি যার সাথে থাকি সে একজন মুসলমান আমার বন্ধু, তার নাম নাকি রনি, বলে সে আমার সাথে থাকে, আমি তার সাথে থাকি, আমি এখানে জব করি, কাজ করি, আমি হিন্দু ধর্মের মানুষ, সে মুসলিম ধর্মের মানুষ, আমরা দুজনে এক রুমে থাকি। তো সে প্রত্যেকটি জুমার আলোচনার কথাগুলো আমাকে বলে এসে এসে, তো বলতে 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 আপনার কথাগুলো যখন সে রিপিট করে এবং আপনাদের চ্যানেল এম এবি জামি মসজিদের ওই চ্যানেলের মধ্যে যখন আপনার ভিডিওগুলো আপলোড করা হয় আমি যখন দেখি তখন আমার ধর্মের সাথে আপনার ধর্ম যখন মিলাই বুঝতে পারি আমার ধর্ম আপনার ধর্মের, আপনার ধর্মের সামনে আমার ধর্মটা কিছুই না। মানে আপনাদের আপনাদের কথাগুলো যখন আমি শুনি, আল্লাহর কথা যখন আমি শুনি, আল্লাহর আলাদাকে পাঠিয়েছেন দূত হিসেবে, তিনি ঠিক এভাবে বলছেন, রসুল তো বলতে পারতেছেন না, দূত হিসেবে, দূত হিসেবে যাকে পাঠিয়েছেন, যাকে প্রেরণ করেছেন, সেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাগুলো যে আপনি বলেন, তার মুখরিস্ট বাণীগুলো যে আপনি বলেন, এই বাণীগুলো শুনতে শুনতে ইসলামের প্রতি আমার দুর্বলতা সৃষ্টি হয়ে গেছে, যার কারণে আমি আমার জেলা কিশোর, যে কিশোর ওনার বাড়ি হচ্ছে কিশোরে, বলে কিশোর থেকে আমার আম্মা, আমার আব্বা,
হ্যাঁ, সবাই ঘর থেকে আমাকে বিতাড়িত করেছে। কেন? যশোরে আমার ঘর, আমার বাড়ি সব আছে। এখন আমি ছুটিতে গেলে আমার মা, আমার বাবা আমাকে ঘর থেকে বেরোতে দেয় না, কারণ আমি ওখানে ওয়াজ মাহফিল হলে আওয়াজ শুনলে আমি দৌড়ে সেখানে চলে যেতাম, হুজুরদের কথাগুলো শুনতাম। কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগতো। তাই আমি দেখতেছি দুনিয়াতে আর কদিন বা থাকবো, দুনিয়াতে আর কদিন বা বাঁচবো, হুজুর আমাকে মুসলমান করাই দেন। তো আমি বললাম যে আপনি এফিডেভিট করেছেন? তখন উনি বললো যে হুজুর হায়াতের তো কোনো নিঃশ্বাস নাই, আমি কোনো বিশ্বাস নাই, আমি কাল শনিবার বা রোববারের ভিতরে সরকারি যে কার্যক্রম আছে ওগুলো কমপ্লিট করে ফেলবো, অন্তত পক্ষে আপনাকে কালমাটা পড়াই দেয়। তো আজকে আমি তারে কালমা পড়িয়ে মুসলমান করালাম আলহামদুলিল্লাহ, এবং তার নাম শ্রী সুমন অধিকার থেকে হয়েছে মোহাম্মদ আব্দুর রহমান। মোহাম্মদ আব্দুর রহমান আজকে আমার জন্য সবচেয়ে বড় পাওয়া সেটাই যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করার জন্য অন্তত পক্ষে আমার মসজিদে এই পর্যন্ত মনে হয় 4-5 জন মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ। আরো সুখের বিষয় হচ্ছে আমি এই আজকের যে সারপ্রাইজ এটা আমাকে অভিভূত করেছে। এক কথায় আমি জানতাম না যে আপনারা আমাকে এত মহব্বত করেন, যে আপনারা আসতেছেন কোরআনে পাকের তেলাওয়াত শিখছেন, তসবিহ শিখছেন, নাতে পাক শিখছেন, এগুলোর ব্যাখ্যা শিখছেন, এগুলোর ভিতরে যে আপনারা এত মহব্বত আমাকে করবেন বা করে ফেলেছেন, এটা আসলে আজকের এই দিনটা না হলে হয়তো আমার জানা থাকতো না। আপনাদের সকলের মহব্বতকে আল্লাহ পাক কবুল করুক, আমিন। আমি দোয়া করি আপনাদের জন্য আল্লাহ পাক আপনাদের প্রত্যেককে জগৎ বাছা আলেম হিসেবে কবুল করুক, আমিন। আপনাদের কণ্ঠ থেকে, আপনাদের আওয়াজ থেকে মানুষের হৃদয়ে, হৃদয়ের মধ্যে, হৃদয়ে পটে যেন আসর করে আল্লাহ পাক ওই রকম লাহনে দাউদ আপনাদের সবাইকে দান করুন, আমিন। আমি বড় শুকর গুজার করছি আপনাদের সকলের, এবং বিশেষ করে আমার এই চ্যানেল থেকে তারেক আবেদিন, এই অফিসিয়াল চ্যানেল থেকে, অফিসিয়াল পেজ থেকে যারা লাইভ দেখছেন, আমি সকলেরই শুক্রিয়া জ্ঞাপন করছি। আপনারা অধীর আগ্রহ নিয়ে আমাদের এই লাইভ অনুষ্ঠানটুকু আপনারা দেখছেন, আপনাদের সকলের শুক্রিয়া আদায় করছি। আমার এই মহাব্বতের কি বলবো, ছাত্র বলতে পারি কিংবা ভাই বলতে পারি, স্নেহের অনুজ বলতে পারি, সবাই এতগুলো ইন্তজাম করেছে। আপনারা দেখলেন যে হঠাৎ করে সব হয়ে গেছে, হচ্ছে 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 হয়ে গেল, এরকম অবস্থা আমি জানিও না। তো যাই হোক, আমি সকলের শুকরিয়া জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের এই খেদমতকে কবুল করুন, আমিন। সবাইকে মাযহাব মিল্লাতের জন্য কবুল করুন, আমিন। শুকরিয়াতের খেদমতের জন্য কবুল করুন, আমিন। এখানে আপনারা থাকুন না কেন, প্রত্যেকটি জায়গায় শূন্যতার যেন কথা বলতে পারেন, আল্লাহ পাক আপনাদের জবানে সেই তাসির করুন, আমিন। আমি একটি কালাম আপনাদেরকে শোনাচ্ছি ইনশাআল্লাহ, এই কালামের পরপরই আমরা হয়তো লাইভ থেকে অব্যাহতি নিব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ وسلم عليك يا حبيب الله تیرے قدموں میں آنا تیرے قدموں میں آنا میرا کمتا میری قسمت جگانا آقا آقا تیرا کام ہے میری قسمت جگانا آقا تیرا کام ہے نعت سرکار کی پڑھتا ہوں میں نعت سرکار کی پڑھتا ہوں میں بس اسی بات سے گھر میں میری رحمت ہوگی اترا نام وسیلہ ہے میرا اترا نام وسیلہ ہے میرا رنج غم میں بس
इसी नाम से राहत होगी। उनको मुख्तार बनाया है मेरे मौला ने, उनको मुख्तार बनाया है मेरे अल्लाह ने, खुल्द में बस वही जा सकता है, जन्नत में बस वही जा सकता है जिसको हसनैन के बाबा की इजाजत होगी। जन्नत में बस वही जा कभी जिसके कसम में हाँ मेरा रब खाता है, जिसके कसम में मेरा रब खाता है, कितनी दिलकश मेरे महबूब की सूरत होगी। नत सरकार की पढ़ता हूँ मैं, नत सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में अशर का दिल भी अजब देखने वाला होगा, अशर का दिल भी अजब देखने वाला होगा, जुल्फे लहराते वो जब आएंगे, जुल्फे लहराते वो जब आएंगे, ए कयामत तुझ पे एक और कयामत होगी। जुल्फे लहराते वो जब आएंगे, ए कयामत तुझ पे एक और कयामत होगी। नत सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरी रहमत होगी। اہلِ سنت والجماعت حضرت الحاج علامہ طارق عابدین حضور القادری مدہ ظل العالی برحمت